নমস্কার বন্ধুরা, কল্পনার গল্পকথনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের নিত্য পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, আর নিয়ে এসে সুন্দর করে ঠাকুরের জন্য মালা, ফুল, বেলপাতা, আম শাখা, কলা, পান সমস্ত কিছু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে গুছিয়ে নিয়েছি থালার মধ্যে। আর আসনটা ভালো করে মুছে আগের সপ্তাহের কাপড়টা পাল্টে একটা ধোয়া পরিষ্কার কাপড় বিছিয়ে নিয়ে গঙ্গার জল ছেটে আর ফুলের পাপড়ি দিয়ে রেডি করে নিলাম। এখন স্নানের জলটা রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি গঙ্গার জল আর অগুরু দিয়ে জলটা রেডি করে নিলাম, একটুখানি ফুলের পাপড়ি দিয়ে দিলাম। এবার আমি সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। মা লক্ষ্মী নারায়ণকে সুন্দর করে এবারে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি আসনে বসিয়ে দেব। আর আসন তো আমি আগেই রেডি করে রেখেছি, সুন্দর করে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দিয়ে তারপরে আমি রাধা রানী আর শ্রীকৃষ্ণকে স্নান অভিষেক করিয়ে নেব। সপ্তাহের অন্যান্য দিনগুলোতে কিন্তু আর এভাবে করে স্নান অভিষেক করানো হয় না, ওই বৃহস্পতিবার করে ঠাকুরকে নামিয়ে এভাবে করে স্নান করায়। আর সপ্তাহের অন্যান্য দিনগুলো কাপড়ের মধ্যে জল নিয়ে সুন্দর করে মুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে পুজো করি। শুধু বৃহস্পতিবার করে এবং বিশেষ বিশেষ দিনে এরকমভাবে নামিয়ে স্নান অভিষেক করিয়ে পুজো করি। তো দেখো বন্ধুরা, রাধারানী শ্রীকৃষ্ণকে স্নান অভিষেক করে নিলাম, এবার ভালো করে মুছিয়ে নিচ্ছি। তারপরে রাধারানী শ্রীকৃষ্ণকে আমি আসনে বসিয়ে দেব, দিয়ে বাবা মহাদেবকে স্নান অভিষেক করিয়ে নেব। আর বাবা মহাদেবকে কিন্তু আমি প্রত্যেক দিনই স্নান অভিষেক করাই। নমো ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমে ভবন্দনম মৃত্যুর্মুখে মামামৃতাৎ। নমো ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমে ভবন্দনম মৃত্যুর্মুখে মামামৃতাৎ। নমো ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমে ভবন্দনম মৃত্যুর্মুখে মামামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবের স্নান অভিষেক হয়ে গেল, এবার সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দিয়েছি। সমস্ত ঠাকুরের স্নান অভিষেক হয়ে গেছে, এবার আমি চন্দনের তিলক করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা মহাদেবকে চন্দনের তিলক করিয়ে দিলাম, নন্দী মহারাজ, বাসুকীনাথ। তারপরে আমি রাধারানী শ্রীকৃষ্ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম, তারপরে মা লক্ষ্মী নারায়ণকে চন্দনের তিলক পরিয়ে দিলাম। এবারে আমি মালা পরিয়ে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ। মা লক্ষ্মী নারায়ণকে মালা পরিয়ে দিলাম, এবার আমি বাবা মহাদেবকে মালা পরিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় বাবা মহাদেব। এবার আমি মা লক্ষ্মীর কপালে সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি, আর রাধারানীর কপালেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর ব্যাহন পেচুকাকেও সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। এবার আমি ঘর স্থাপন করব, তার জন্য ঘরটা রেডি করে নিয়েছি। পাঁচটা ফোঁটা দিয়ে মঙ্গল ষষ্ঠীর চিহ্ন এঁকে নিয়েছি, ঘরটা জলপূর্ণ করে নিয়েছি। ঘরের মধ্যে আম শাখাটা দিয়ে দিলাম বা আমের পল্লবটা দিয়ে দিলাম, সিঁদুরের ফোঁটা দিয়েছি, পান দিয়ে দিলাম, পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দিয়েছি। মা লক্ষ্মীর পুজোতে সব কিছুতেই সিঁদুরের ফোঁটা দিতে হয়। কলা দিয়ে দিলাম, কলার মধ্যেও সিঁদুরের ফোঁটা। আর ঘট অসম্পূর্ণ রাখতে নেই, হত্যকি সুপারি, ষোলো আনা পয়সা দিয়ে দিলাম। তারপরে বেলপাতা, ধান, দূর্বা, ফুলের পাপড়ি দিয়ে ঘরটাকে রেডি করে নেব। তারপরে আমি ঘট স্থাপন করব একটা পাত্রের উপরে, কারণ মাটি ছাড়া কিন্তু ঘট স্থাপন করা যায় না, সব সময়ের জন্য মাটি দিয়ে তারপরে ঘট স্থাপন করতে হয়। তাই জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে আমি প্রথমে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম, তারপরে একটু গঙ্গার মাটি দিয়ে দিলাম, আর গঙ্গার মাটিটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম।
কারণ ভেজা মাটিতেই কিন্তু ঘট স্থাপন করতে হয়। তারপরে ধান, দূর্বা আর ফুলের পাপড়ি দিয়ে এই পাত্রটা রেডি করে নিয়ে আমি মা লক্ষ্মীর চরণের সামনে এই পাত্রটা রেখে দেব। তারপরে উলুধ্বনি দিয়ে আমি ঘরটা স্থাপন করব। এবারে আমি নারায়ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ, জয় নারায়ণ। এবার আমি শ্রীকৃষ্ণের যুগল চরণে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় নারায়ণ, জয় নারায়ণ। এবার মা লক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর বাহনের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম। এবার রাধারানীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় রাধারানী, জয় রাধারানী। এবার শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে দেব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি নন্দী মহারাজের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় তার প্রিয় কলকে ফুল নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নীলকণ্ঠ ফুল নিবেদন করে দিলাম। এবার সুন্দর করে একটু আসনটা সাজিয়ে নেব। এবারে আমি মা লক্ষ্মী নারায়ণের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমস্তে সর্বভূতানাং বরদর্শী হরিপ্রিয় জাগতিস্তাদ প্রাণানাং স্বামী ভূয়াত দর্জনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ফুল বেলপাতা আবারও হাতের মধ্যে নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদর্শী হরিপ্রিয় জাগতিস্তাদ প্রাণানাং স্বামী ভূয়াত দর্জনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। আবারও হাতের মধ্যে ফুল বেলপাতা দূর্বা সমস্ত কিছু নিয়ে নমস্তে সর্বভূতানাং বরদর্শী হরিপ্রিয় যা গতিস্তাদ প্রাণানাং স্বামী ভূয়াত দর্জনাচার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। পুষ্পাঞ্জলির মন্ত্র কিন্তু পাঁচালিতেই রয়েছে। এবার প্রণাম করে নেব। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কাছে প্রণাম করে নিলাম। ঘট স্থাপন করে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের কাছে প্রণাম করে নিয়ে ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিলাম। এবার আমি মায়ের কাছে পান সুপারি নিবেদন করে দিলাম। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পান সুপারি, তাই মা লক্ষ্মীর পুজোতে অবশ্যই পান সুপারি নিবেদন করা খুব ভালো। এবার আমি ভোগ নিবেদন করে দিয়েছি। এখানে ফল মিষ্টি সুন্দর করে সাজিয়ে দিয়ে নারায়ণ শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা এবং বাবা মহাদেবের ভোগে ফুলের পাপড়ি দিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি। এবার আমি আরতি করে নেব। আর আমার উপরে যে সমস্ত ঠাকুর রয়েছে তাদেরকেও কিন্তু আমি একইভাবে ফুল চন্দন দিয়ে সুন্দর করে মালা পরিয়ে ভোগ নিবেদন করে পুজো করে নিয়েছি। এবার আমি ভোগ আরতি করব। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই কোনো রকম ঘণ্টা বাজাবো না। উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আমি আরতি করব।
আরতি শেষে শঙ্খ বাজিয়ে পুজো শেষ করলাম। এবার আমি প্রণাম করে নিচ্ছি, আর আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন আমার ভগবান ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন। মনে মনে এই প্রার্থনা জানিয়ে প্রণাম করে নিলাম। আর তোমরাও জানিও আমার পুজোতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা শুধরে নেওয়ার জন্য। আর আজকের পুজোটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্ত, সবাইকে টাটা।